আজকের গল্পটি একটু অন্যরকম। ঢাকা মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পের ঐতিহ্যবাহী বোবা বিরানি কথা বলতে পারেন না, অথচ এই মানুষটাকে চিনে হাজারো মানুষ যার বিরানি খেতে চলে আসে। দেখতে পাচ্ছেন হাতের ইশারা এবং মুখের অঙ্গভঙ্গি দিয়ে উনি বোঝান আসলে উনি কি বলতে চান। রান্না করতে দেরি হয় কিন্তু বিরানি শেষ হতে দেরি হয় না, এতটাই ভিড় জমে এই দোকানে। আজ থেকে 30 বছর পূর্বে 5 টাকা দিয়ে শুরু হয় বিরানির বিক্রি। এই দোকানের বয়স যেমন 30 বছর, ঠিক তেমনি এই বোবা মামা 30 বছর যাবত এই দোকানে কাজ করছেন। দোকানের মালিক এই দোকানের নামটি রেখেছিলেন ফাইজানে মদিনা বিরানি হাউস। শুধু এটি বিলবোর্ডে আছে কিন্তু বাস্তবিক অর্থে মানুষ বোবা বিরানি নামেই চিনে। স্বাদ এবং মানে অসাধারণ ছিল এই বোবা বিরানি। কি জানি একটা অভিযোগ নিয়ে এগিয়ে আসলেন দোকানের মালিকের কাছে বোবা মামা। কি জানি বলছেন আমরা বুঝতে পারিনি, তবে কিছু একটা হয়েছে ওনার সাথে যা উনি দোকানের মালিককে শোনাচ্ছিলেন। এবং উনি এমনটি মনে করেন উনি মারা গেলে ওনার ছবি টানানো হবে এই বিলবোর্ড এবং ব্যানারে। উনি থাকবেন না কিন্তু ওনার ছবি দেখবেন এখানকার ক্রেতারা। আচ্ছা, কেমন আছেন আপনি? কেমন আছেন? হ্যাঁ, আচ্ছা, ভালো আছেন? কতদিন ধরে এই দোকানে আছেন? কতদিন ধরে ৩৫ বছর? ৩৫ বছর না? আচ্ছা, উনি যেমন কথা বলতে পারেন না ঠিক তেমনি উনি শুনতেও পান না কানে, কিন্তু ইশারা এবং ইঙ্গিতে ওনার সহকর্মীরা ওনাকে বুঝিয়ে বলছেন আমার মনের ভাব। উনিও ইশারায় বেশ কিছুক্ষণ যাবত আমার সাথে গল্প করলেন। ভালোই একটা গল্প হলো ওনার সাথে ইশারায় এবং ইঙ্গিতে। পরিচিত বেশি হয়ে গেছে বোবা নামে। আসল নাম আছে ফাইজানে মদিনা বিরিয়ানি। ফাইজানে মদিনা কিন্তু ওনার বেশি চিনে মানুষ, ওনাকে চিনে বেশি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই মানুষটা প্রায় 3 যুগ ধরে এই দোকানে আসছে। ছোটবেলায় আসছেন, এখনো আছেন? যতদিন বেঁচে থাকবেন থাকবেন তো এখানে, এখানেই থাকবেন। দেখতে পাচ্ছেন উনি ছোটবেলায় আসছে এবং উনি এখনো আছে। আপনার পরিবারের 4 ছেলে মেয়ে তাই না? 5 জন। এক পাশে রান্নার চুলা জ্বলছে, আরেক পাশে বিক্রি হচ্ছে। এভাবেই দিনভর ব্যস্ততা কাটে এখানকার কর্মচারীদের। দিনে 3000 ক্রেতা এবং ভোজন রসিক মানুষ এখানকার বিরিয়ানি খেয়ে থাকেন সাধারণত, এবং ঢাকার মধ্যে অন্যতম সেরা বিরিয়ানির তালিকায় থাকবে নিশ্চয়ই এই বোবা বিরিয়ানি। কথা বলতে বলতে বিরিয়ানির পাতিল শেষ, আনতে হবে আরেকটি পাতিল। এভাবেই চলে দিনভর ব্যস্ততা এবং প্রতিনিয়ত একই রুটিনে চলে এই বিরিয়ানি বিক্রির কাজ। ছোট্ট এই রেস্টুরেন্ট দেখে বোঝার উপায় নেই যেন হাজারো কাস্টমারকে তারা খাবার পরিবেশন করে থাকে। হ্যাঁ, এখানে কেউ পার্সেলও চাইলে নিয়ে যেতে পারবেন, বিয়ে বাড়ি এবং যে কোনো অনুষ্ঠানে তারা বিরিয়ানি একদিন আগে অর্ডার করলে পৌঁছে দিয়ে থাকে। অনেকে হয়তো বলতে পারেন ভাই এত মার্কেটিং এবং এত সুন্দর করে বলার কি দরকার ছিল। সুন্দরকে তো ভাই সুন্দর বলতেই হয়, আমরা নিজে খেয়েছি তারপর রিভিউ আপনাদেরকে জানাচ্ছি। 2500 থেকে 3000 লোক খাওয়া, 3000 মানুষকে খাওয়ান পার ডে? কোনো বন্ধ নাই আমাদের, শুধু ঈদে বন্ধ থাকে 3 দিন, তাছাড়া আমাদের কোনো বন্ধ নাই। সব মিলায় প্রায় 15 থেকে 16 জন কাজ করে আমাদের দোকানে। আমাদের সকাল 11টা থেকে রাত 11টা পর্যন্ত আপনি খাবার পাবেন। আর আমরা এমনি 24 ঘন্টায় অর্ডার নিই, যে কোনো অর্ডার আমরা 24 ঘন্টার মধ্যে দিতে পারি। যেমন জন্মদিন, গায়ে হলুদ, এগুলোতে আমরা খাবার পাঠিয়ে দিই এখান থেকে। আমাদের এই ব্যবসার প্রায় 30 থেকে 32 বছর হয়ে গেছে। এই ব্যবসাটা আমার আব্বা চালু করছিল আর কি, ঠিক আছে। এখন বর্তমানে আমার বড় ভাই, আমরা 3 ভাই মিলে এই দোকানটা চালাই। আর মনে করেন যে বোবা নাম, মনে করেন আমাদের বোবার নামকরণ হয়েছে, বোবা যে আমাদের দোকানের কর্মচারী আছে উনি একজন প্রতিবন্ধী, উনি আমাদের দোকানে প্রায় 28 বছর থেকে চাকরি করতেছে। ওনার নামে দোকানটা ফেমাস হয়ে গেছে, সবাই বোবা মামারে চিনে। দোকানের নাম হলো ফাইজানে মদিনা, কিন্তু সবাই দোকানের নাম বলতে পারতো না বোবা মামার দোকান বলে, এই জন্য বোবা বিরিয়ানি নামে পরিচিত হয়ে গেছে। আমরা আমাদের মনে করেন সেল বেশি, আমরা লাভ কম করি। আমরা মনে করি 5 টাকা থেকে শুরু করি, যখন আমরা আব্বা শুরু করি তখন 5 টাকা ছিল,
এই 5 টাকা থেকে ওষুধ আস্তে আস্তে দাম বাড়ছে, বর্তমানে 60 টাকা। 5 টাকার বিরিয়ানি আজকে কত টাকায় পৌঁছেছে? এটা এখন 60 টাকা পৌঁছেছে। 60 টাকা? জি 60 টাকা আছে। আমাদের আরেকটা ফুল আছে 90 টাকা, একটা স্পেশাল আছে 130, আর একটা ভিআইপি আছে স্পেশাল কাটছি, সাথে একটা রোজ পাবেন রোলার 210 টাকা।